সর্বশেষ পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 2 কোটি 10 লক্ষ লোক পুষ্টিহীনতায় ভুগছে। আমরা যদি এর মধ্যে চরম দরিদ্রের সংখ্যাটা দেখি তাহলে সেটা হলো 10-12% অফ পপুলেশন, তার মানে প্রায় 2 কোটি। এই 2 কোটি 10 লোক পুষ্টিহীনতায় ভুগলেও তার মধ্যে 2 কোটি লোককে আমরা চরম দরিদ্র ধরে নিতে পারি। এই 2 কোটি লোকে ক্ষুধার প্রবলেমই প্রধান করে, কারণ চরম দরিদ্র লোকরা যা আয় করে তা দিয়ে পরিপুষ্টিকর খাবার তো দূরের কথা, তাদের যেটুকু খাবার প্রয়োজন তাদের শরীরটাকে টিকিয়ে রাখার জন্য সেটুকু খাবারই তারা জোগাড় করতে পারে না ওই আয়ে। সুতরাং তাদেরকে সামাজিক নিরাপত্তার যেসব উপাদান সরকার বা রাষ্ট্র ব্যবস্থা করেছে সেগুলোর উপর নির্ভর করে। দুটো উপায়ে এদের ক্ষুধার সমস্যা এবং পুষ্টির সমস্যার সমাধান সম্ভব। একটা হচ্ছে বাজারে যদি খাদ্যের দাম আরও কমিয়ে দেওয়া যায় তাহলে তাদের অত্যন্ত কম আয় দিয়ে হলেও তারা তাদের সেই খাদ্যটা কিনতে পারে। আরেকটা উপায় হচ্ছে খাদ্যকে অধিকারে পরিণত করা এবং খাদ্য অধিকার আইন প্রণয়ন করা। তাহলে পরে রাষ্ট্রের দায়িত্ব পড়বে নানা চ্যানেলে মাধ্যমে তাদের কাছে সেই খাদ্য পৌঁছে দেয়। ভারতে যেমন 15 দিন পর পর দারিদ্রসীমার নিচে বসবাসকারী যত লোক আছে তাদেরকে রেশনের মাধ্যমে খাদ্য পৌঁছে দেওয়া হয় বাজারের দামের অর্ধেকেরও কম দামে, সেরকম কোনো একটা আইন আমাদের এখানে থাকতে হবে। যদি এমন আইন থাকতে হবে যাতে কেউ যদি যথাসময়ে খাদ্য না পায় তাহলে সে যাতে কোর্টের আশ্রয় নিতে পারে এবং কোর্টের ডিগ্রি বলে রাষ্ট্র তাকে মাত্রেই খাদ্য দেয়। দীর্ঘমেয়াদী পন্থা হচ্ছে সমস্ত লোকের চাকরির ব্যবস্থা করা, সমস্ত লোকের ডিসেন্ট ইনকামের ব্যবস্থা করা, ডিসেন্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা এবং সমস্ত দেশে খাদ্য উৎপাদন পর্যাপ্ত করা, যতদিন পর্যাপ্ত না হচ্ছে ততদিন যথেষ্ট পরিমাণে আমদানি করা এবং সেই পর্যাপ্ত খাদ্য উৎপাদন এবং আমদানিকৃত খাদ্য উৎপাদন মানুষের পারচেজিং পাওয়ারের মধ্যে রেখে বাজারে সেগুলো ছেড়ে দেয়। সেরকম একটা অর্থনীতি যতদিন গড়ে না হচ্ছে ততদিন আমাদেরকে খাদ্য নিরাপত্তার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। আমাদের এখানে সেই খাদ্য পাবলিক সিস্টেমের মাধ্যমে বিতরণের জন্য যে গুদাম দরকার সে পরিমাণ গুদাম নেই। বর্তমানে আমাদের যা গুদাম আছে তাতে আমরা 28 লক্ষ টনের মতো খাদ্য মজুত করতে পারি এবং আমাদের মোট প্রয়োজন প্রায় আমদানি টামদানি মিলিয়ে 423 লক্ষ টনের মতো। তার মানে হলো আমাদের মাত্র 5-7 ভাগ খাদ্য আমরা মজুত করে রাখতে পারি মোট, কিন্তু 5-7 ভাগ খাদ্য মজুত দিয়ে খাদ্য বাজারকেও নিয়ন্ত্রণ করা যায় না আর আমাদের যে 2 কোটি লোক আছে তাদের জন্য খাদ্যের ব্যবস্থাও করা যায়। সুতরাং খাদ্য নিরাপত্তার জন্য আমাদের আইন প্রণয়ন, খাদ্যশস্য মজুদের ব্যবস্থা করা, দুর্নীতিহীনভাবে খাদ্যশস্য বিতরণের ব্যবস্থা করা এবং সর্বোপরি দরিদ্র লোকদের কর্মসংস্থান এবং একটা শোভন আয়ের ব্যবস্থা করতে আমাদের হবে। এটাই খাদ্য অধিকারের আন্দোলন যারা করছেন তাদের লক্ষ্য হওয়া উচিত।